আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রেসিডেন্ট বাইডেনের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের গুরুত্বপূর্ণ দিক। অবতরণের সময় উড়োজাহাজে আগুন, বিচ্ছিন্নতাবাদীদের হাতে জিম্মি নিউজিল্যান্ডের পাইলট। তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পের প্রথম 72 ঘন্টা যে কারণে গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ থাকছে দখলদার ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে সুদান। সুদানের ক্ষমতাসীন সার্বভৌম কাউন্সিলের প্রধান আব্দেল ফাত্তা আল বুরহানের সঙ্গে 2 ঘন্টাব্যাপী বৈঠক করেন নেতানিয়াহু। যদিও সুদানের তথ্যমন্ত্রী ও সরকারের মুখপাত্র ফয়সাল সালি এই বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে রয়টার্সকে বলেছেন। এই বিষয় পরিষ্কার হতে তারা বুরহানের দেশে ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর দখলদার ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে সুদান, সেই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। প্রেসিডেন্ট বাইডেনের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের গুরুত্বপূর্ণ দিক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার রাতে মার্কিন পার্লামেন্ট অর্থাৎ কংগ্রেসের 2 কক্ষের সামনে যে ভাষণ দিয়েছেন তার বিষয়বস্তুর সাথে ভাষণের প্রেক্ষাপটও ছিল সমানভাবে গুরুত্বপূর্ণ। কারণ এই ভাষণ এমন এক সময় তিনি দিলেন যখন আগামী নির্বাচনে আরেক দফা প্রতিদ্বন্দ্বিতার প্রক্রিয়া শুরু করতে চলেছেন বাইডেন। আমেরিকার আকাশ সীমায় চীনা একটি পর্যবেক্ষণ বেলুন ছিল সপ্তাহ জুড়ে আমেরিকার বিশাল বড় একটি খবর, কিন্তু তার ভাষণে প্রেসিডেন্ট বিষয়টিকে তেমন গুরুত্বই দেননি। ভাষণের একদম শেষ দিকে খুব সামান্য ওই প্রসঙ্গটি তিনি তুলেছেন। তিনি বলেন, আমরা সপ্তাহে পরিষ্কার করে দিয়েছি যে চীন যদি আমাদের সার্বভৌমত্বকে হুমকিতে ফেলে আমরা আমাদের দেশকে রক্ষা করব এবং আমরা তা করেছি। চীনা বেলুন নিয়ে ছিল শুধু এই একটি বাক্য। আমেরিকার বৈদেশিক নীতির জন্য বছর খানেক ধরে আরেকটি বড় ইস্যু ছিল ইউক্রেনের রুশ সামরিক হামলা, কিন্তু এই নিয়েও বাইডেন খুবই কম কথা বলেছেন। প্রেসিডেন্ট বাইডেন গ্যালারিতে বসা ইউক্রেনের রাষ্ট্রদূতকে সম্ভাষণ জানান, ইউক্রেনকে সাহায্য করার জন্য মিত্র দেশগুলোকে অভিনন্দন জানান, কিন্তু এই ভাষণে তিনি ইউক্রেনের জন্য নতুন কোনো সাহায্যের প্রতিশ্রুতি দেননি। তুরস্ক ও সিরিয়ায় সোমবারের ভয়াবহ ভূমিকম্পে যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে তা নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি তিনি। জনমত জরিপে দেখা যায় অভ্যন্তরীণ অর্থনীতি মার্কিন জনগণের কাছে 1 নম্বর অগ্রাধিকার। বেশিরভাগ মানুষ এখন মনে করছে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, পরিস্থিতি ভালো হতে শুরু করলেও মানুষ এখনও তা টের পাচ্ছে না। বাইডেন বারবার চেষ্টা করছেন মানুষকে বোঝাতে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, কারণ মানুষকে সেটা বোঝাতে পারলেই আগামী নির্বাচনে তার পুনঃ নির্বাচিত হওয়ার সম্ভাবনা বাড়বে। তিনি রেকর্ড মাত্রায় বেকারত্ব কমার কথা বলেছেন। তিনি বলেন, মুদ্রাস্ফীতি ও জ্বালানির চড়া মূল্য এই দুটি বিষয়ে 18 মাস ধরে তার রেটিং কমিয়ে দিয়েছে, নামতে শুরু করেছে। তিনি বলেন, বিভিন্ন নতুন আইন ও বিধি এনে তিনি আমেরিকার শিল্প উৎপাদন খাতকে চাঙ্গা করেছেন। এখন সময় এসেছে হাতে নেওয়া সমস্ত কাজ শেষ করার, এই স্লোগান আগামী দিনগুলোতে তার মুখে হয়তো বারবার শোনা যাবে। জনগণের নজর তিনি ভবিষ্যতের দিকে ঘোরানোর চেষ্টা করেছেন। বাইডেনের কাজ সম্পন্ন করার মিশনে রিপাবলিকানরা সহযোগী হবে কিনা তা ধারণা করার পরও একটি ব্যারোমিটার হবেন ম্যাকার্থি। বাইডেন যখন তার প্রথম 2 বছরে 2 দলের মধ্যে সহযোগিতার সম্পর্ক এবং তার সুফল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, স্পিকার ম্যাকার্থিকে মৃদু হাততালি দিতে দেখা যায়, এমনকি মাঝে মধ্যে তার হাসি মুখও চোখে পড়ে। প্রেসিডেন্ট অবকাঠামো নির্মাণে ও মাইক্রোচিপ উৎপাদনের বিনিয়োগের প্রশ্নে বা ইউক্রেনকে সামরিক সাহায্য নিয়ে অথবা সমকামী বিবাহে রাষ্ট্রীয় সুরক্ষা দেওয়ার বিষয়ে 2 দলের মধ্যে সহযোগিতার কথা তোলেন। বাইডেন বলেন, আমরা প্রায়ই শুনি রিপাবলিকান ও ডেমোক্রেটদের পক্ষে এই ক্ষেত্রে কাজ করা সম্ভব নয়, কিন্তু 2 বছরে আমরা প্রমাণ করেছি এই কথা সত্যি নয়। যারা এমনটা বলেন তারা ভুল বলেন, তবে পর্যবেক্ষকরা বলতে শুরু করেছেন আগামী 1 বছরে 2 দল একমত হয়ে তেমন কিছুই করতে পারবে না। তবে শেষ পর্যন্ত ওই পরামর্শে কাজ হয়নি। 2 দলের মধ্যে দূরত্ব যে কত বেশি তার নমুনা আরও একবার বেরিয়ে আসে। প্রতি বছরের স্টেট অব ইউনিয়ন ভাষণের মতো এবারও প্রেসিডেন্ট বাইডেন নতুন কিছু প্রস্তাব তুলে ধরেন যেগুলোর অধিকাংশই আইনে রূপ নেবে তা সম্ভাবনা ক্ষীণ।
তার দুটি পুলিশের সংস্কার এবং অস্ত্র নিয়ন্ত্রণে আইন এই দু প্রস্তাবের সমর্থকরাও ছিলেন অতিথি হিসেবে গ্যালারিতে বসা ছিলেন। সম্প্রতি পুলিশের হাতে নিহত টায়ার নিকোলাসের মা বাবা এবং ক্যালিফোর্নিয়ার মনিটরি পার্কে এলোপাথারি গুলি চালিয়ে হত্যার ঘটনায় এক হিরো যিনি জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে বাঁচানোর চেষ্টা করেছিল তাদের দেখিয়ে প্রেসিডেন্ট কণ্ঠে আবেগ এনে বলেন, এই দুটো বিষয়ে আইন করা জরুরি। এই কক্ষে আমরা যারা রয়েছি তাদের সবারই ভূমিকা নিতে হবে, আমরা আর চোখ বন্ধ করে রাখতে পারি না। মেমফিসে পুলিশের পিটুনিতে নিহত নিকোলাসের মা বাবাকে দেখিয়ে বাইডেন পুলিশের সংস্কারের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। নিহত টায়ারের মা রোভন ওয়েলস ও সৎ বাবা রডনি ওয়েলস ওই সময় গ্যালারিতে উঠে দাঁড়ান। বাইডেন বলেন, আপনাদের অনেকেরই হয়তো ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে সন্তান হারানোর ব্যথা কতটা প্রবল, কিন্তু একবার ভাবুন আইনের হাতে এক সন্তানের মৃত্যু কতটা কষ্টের হতে পারে। অবতরণের সময় উড়োজাহাজে আগুন, বিচ্ছিন্নতাবাদীদের হাতে জিম্মি নিউজিল্যান্ডের পাইলট। নিউজিল্যান্ডের একজন পাইলটকে ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলের ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি নামে বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা জিম্মি করে রেখেছে। বিবিসি বলেছে, ফিলিপ মার্থেন্স নামের ওই পাইলটকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার পার্বত্য জেলা এন্দুগাই অবতরণ করার সময় উড়োজাহাজে আগুন ধরে যায়। এ সময় বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা উড়োজাহাজের পাইলট ফিলিপকে জিম্মি করে। তবে উড়োজাহাজে থাকা এক শিশুসহ পাঁচ যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সুশি ইয়ারের উড়োজাহাজটি পার্শ্ববর্তী জেলার তিমিকার খনির শহর থেকে পণ্য নিয়ে যাচ্ছিল। এয়ারলাইনটির প্রতিষ্ঠাতা সুশি পুথ জিয়াস্তি সামাজিক যোগাযোগের মাধ্যমে বলেছেন, যারা জিম্মি হয়েছেন তিনি তাদের জন্য প্রার্থনা করেছেন। ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মির মুখপাত্র সেব্বি সাম্মম বলেন, ইন্দোনেশিয়া যদি সিদ্ধান্তে অটল থাকে এবং ওয়েস্ট পাপুয়া প্রদেশে স্বাধীনতা নিয়ে সমঝোতা করতে ব্যর্থ হয় তাহলে পাইলটকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। নিউজিল্যান্ড সরকার বলেছে তারা পরিস্থিতি সম্পর্কে সচেতন। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় তাদের কনসুলেট ওই পাইলটের পরিবারকে নানা ধরনের সহায়তা দিচ্ছে। পুলিশ বলছে তারা ঘটনা তদন্ত করছে, তবে এমন ঘটনা ঘটানো সাধারণভাবে খুব কঠিন, কারণ ওই এলাকায় আকাশপথ ছাড়া অন্য কোনো পথে যাওয়া সম্ভব নয়। তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পের প্রথম 72 ঘন্টা যে কারণে গুরুত্বপূর্ণ। তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে আটকে পড়াদের জীবিত উদ্ধারের সময় ফুরিয়ে আসছে। ভূমিকম্পে উদ্ধার অভিযান বিষয়ে এক বিশেষজ্ঞ জানিয়েছেন, প্রথম 72 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সময় বুধবার রাত 7:45 নাগাদ তুরস্কে ভূমিকম্পের সময় থেকে এরই মধ্যে 60 ঘন্টা পেরিয়ে গেছে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের দুর্যোগ এবং স্বাস্থ্য বিভাগের অধ্যাপক ইলহান কেলমান বলেছেন, ভূমিকম্পে ধ্বংসস্তূপে আটকে পড়ার পর জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের 90% প্রথম 3 দিনেই অর্থাৎ শুরুর 72 ঘন্টার মধ্যে হয়ে যায়। অধ্যাপক ইলহান কেলমান বলেন, সাধারণত ভূমিকম্প মানুষকে হত্যা করে না, তবে ধসে পড়া স্থাপনাগুলোর নিচে পড়ে মানুষজনের মৃত্যু হয়। ইলহান কেলমান আরও বলেন, সবচেয়ে জরুরি হচ্ছে ধসে পড়া স্থাপনা নিচে আটকে পড়াদের অঙ্গহানি বা জখম হলে তার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করা বা রক্তপাত হলে তার নিবারণের ব্যবস্থা করা। এছাড়াও ভূমিকম্পের পর উদ্ধার কাজে আবহাওয়া অনেক গুরুত্বপূর্ণ বিষয় আকারে দেখা দিতে পারে বলে জানান তিনি। তুরস্কের এবারের ভূমিকম্পে কিছু এলাকায় তুষারপাতের কারণে মানুষজনের ভোগান্তির মাত্রা চরমে পৌঁছেছে। দখলদার ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে সুদান। সুদানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ করতে দেশটির নেতার সঙ্গে বৈঠকে বসেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার উগান্ডা শহর এনটেব্বিতে এই বৈঠক হয়েছে বলে তার কার্যালয়ের কর্মকর্তারা দাবি করেন। সুদানের ক্ষমতাসীন সার্বভৌম কাউন্সিলের প্রধান আব্দেল ফাত্তা আল বুরহানের সঙ্গে 2 ঘন্টাব্যাপী বৈঠক করেন নেতানিয়াহু। যদিও সুদানের তথ্যমন্ত্রী ও সরকারের মুখপাত্র ফয়সাল সালি এই বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে রয়টার্সকে বলেছেন। এই বিষয়ে পরিষ্কার হতে তারা বুরহানের দেশে ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। কৌশলগতভাবে দেশ দুটি যুদ্ধের ভেতরে রয়েছে, তবে তৃতীয় আরব দেশ হিসেবে অবৈধ ইহুদি রাষ্ট্রটিকে স্বীকৃতি দিতে পারে সুদান। সামরিক ও বেসামরিক কর্মকর্তারা মিলে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছে সুদান সার্বভৌম পরিষদ, যার প্রধান হলেন আর্মি জেনারেল বুরহান। বছর দীর্ঘ সময়ের এক নায়ক ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করার পর সামরিক বেসামরিক মিলে ক্ষমতা ভাগাভাগি করতে এই সার্বভৌম কাউন্সিল গঠন করা হয়েছে। ফিলিস্তিনিদের উপর দখলদারিত্ব এবং নির্যাতনের প্রতিবাদে ইসরায়েলকে বর্জনে আরব দেশগুলোর সঙ্গে বশিরের নেতৃত্বাধীন সুদানও ছিল।
1967 সালে আরব নেতারা সুদানের রাজধানী খার্তুমে বৈঠক করে তিনটি না ঘোষণা করেছিলেন, যার মধ্যে রয়েছে ইসরায়েলকে স্বীকৃতি, দেশটির সঙ্গে আলোচনা কিংবা শান্তি প্রত্যাখ্যান।